তুমি সুখ যদি নাহি গানটির ভুল ত্রুটির জন্যে আমি ক্ষমা প্রার্থী। মনে হলো সকালটা এভাবেই আজকে শুরু করি, কি ভালোই না লাগছিল আকাশটা। আর আমি যখন এডিটে বসেছি ঠিক তখনও আমি সবে মাত্র ছাদ থেকেই ঘুরে এসেছি। তোমরা পরের ব্লগটা দেখলে বুঝতে পারবে আমি কি বললাম না বললাম। তো এই স্নিগ্ধ সকালটা দেখে না এই গানটাই মাথায় এলো, কেন জানি না। যাই হোক, সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। চলে এসেছি রান্নাঘরে, বেশিক্ষণ তো ব্যালকানিতে দাঁড়িয়ে সময় কাটালে হবে না, ওই আর কি, রান্না তো আমাকে বসাতেই হবে। আর আগের দিন রাত্রিবেলা আমি সবটা গুছিয়ে রাখি বলে শুধু রান্নাটুকুই বাকি রাখি, তাই আমার মোটামুটি হয়ে আসে এখন। আর কাজটা করতে করতেও না আমার অভ্যাস হয়ে গেছে, মানে সকালবেলা উঠে রান্নাটা বসাতে বসাতে আমার হ্যাবিট হয়ে গেছে, কতটুকু সময়ে কতটা কি হতে পারে এটা আইডিয়া হয়ে গেছে একটা। তো দেখতেই পেলে চালের মধ্যে আমি ডিমটাও দিয়ে রেখেছিলাম, একেবারে বসিয়ে দিলাম। আর গোলাপটা দেখো আমার কি ভালোই না হয়েছে, কিছুটা রান্না এগিয়ে নিয়ে তারপরে এলাম তোমাদেরকে গোলাপটা দেখাতে। মনে হলো একটু দেখাই, আজকে না আরও একটু বেশি ফুটে গেছে গোলাপটা, মানে একটু ছড়িয়েছে, বেশ ভালো লাগছে জানো তো। তো চলো, গোলাপ দেখলে আর হবে না কতটা কি রান্না হলো দেখি। এখানে আমার পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, ওই প্রেশার কুকারে যে দেখছিল ওটা আমি পেঁপেটা একটু ভাপ দিয়ে নিয়েছি। পেঁপেগুলো নালে না শক্ত থেকে যায়, আলুগুলো পুরো গলে যায়, বেশিক্ষণ কষানো যায় না। আর এই টিফিন বক্সটা হচ্ছে প্রমির আর বাটিটা আমার, সেটাই বলছিলাম। আর এখানে ভোলা মাছ করবো আজকে, নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি কাজ হচ্ছে, এগিয়ে এনেছি বলতে পারবো না, হচ্ছে আস্তে আস্তে আর কি। তো সকালবেলাটা উঠে ধিমে তালে কাজটা শুরু করলো, তারপরে কিন্তু তাড়াহুড়ো লেগেই যায়। আর এই দেখো ভোলা মাছটা ধনে পাতা দিয়ে ঝাল টাইপের করেছি, আর ওকে আজকে গোলা রুটি, ডিম সেদ্ধ, কলা, স্যালাড, লেবু এইসব দিয়েছি আর কি। এই সময় হলো তোমাদের সামনে আসার, এখন বাজে প্রায় 7:45, প্রমি ঢুকে গেছে, স্নানি বেরোনোর টাইমও হয়ে গেল, জাস্ট রেডি হয়ে বেরোবে। তো বাপরে বাপ, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই টাইমটাতে রীতিমতো হাঁপিয়ে যাই। আর আমি হাঁটতে যাবো না ভেবেই ঠিক করলাম, কারণ দেখো আবারও আজকে মেঘলা করে আছে, আর ওর ব্যাগ আমি গুছিয়ে ফেলেছি, আর অলরেডি আমার একটু ফুসফুসে কাশি হয়েছে। তো ওই জন্য ভাবছি যে না, আমি আর ঠান্ডা লাগাবো না, কারণ দেখো এর পরপরই আবার কলকাতা গেলে তখন আবার ওয়েদার আরও একটা চেঞ্জ হবে। তো ঠান্ডা লাগিয়ে আবার ওখানে কি ওয়েদার চেঞ্জ, জল চেঞ্জ, সবটা চেঞ্জ। তো তার মধ্যে আবার কলকাতার জল, তারপর গিয়ে আবার দেশের বাড়ির জল, মানে নানান রকম জল চেঞ্জ হবে, আমি জানি না সত্যি আমার আর প্রমির কী হতে চলেছে। তো ঠান্ডাটা লাগতেই পারে, কারণ ওখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার অনেকটা ডিফারেন্ট। তো জানি না কী হবে, তাই জন্য ভাবছি যে আগে থেকেই ঠান্ডা ফান্ডা লাগিয়ে কাজ নেই, বাড়িতেই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দরকার হলে করবো, আর নয়তো সিঁড়ি দিয়ে একটু হেঁটে ওকে নামিয়ে দিয়ে এসে সিঁড়ি দিয়ে হেঁটে চলে আসবো, এই আর কি। তো হাঁটতে যাওয়াটা খুবই ভালো লাগছিল, বেশ সকালটাতে তো বেশ ভালো লাগে, কিন্তু একটা ঠান্ডা মৃদুমন্দ হাওয়া দেয় আর কি, সেটা গায়ে তখন তো আরাম লাগে, যেহেতু হাঁটতে থাকি ঘামতে থাকি তখন ওই মানে ওই হাওয়াটা খুব ভালো লাগে, কিন্তু ওই হাওয়াটা যে খুব মারাত্মক ঠান্ডাটা লাগতেই পারে সেটাও আমরা জানি। তো এই আর কি, চলো খুব বেরোচ্ছে, চার ছাতুটা খাক, তারপরে রেডি হয়ে যাক আগে, তারপর তোমাদের সাথে আবার বাকি কথা হবে।
মাথাটা একদমই তেল তেলে হয়ে গেছে, কিন্তু আজকে শ্যাম্পু করলাম না, করব কালকে শ্যাম্পু। আজকে বৃহস্পতিবার বলে করলাম না, মামুনি না করে বৃহস্পতিবারটাতে করতে, তাই জন্যে খুব প্রবলেমে না পড়লে আমি বৃহস্পতিবারটা অন্তত শ্যাম্পুটার করি না। এই একে আর ভুলে গেলে আরেক কথা, তো এই দুটো ছাড়া করি না, মানে ভুলে গেলে করে ফেললাম সেটা ঠিক আছে, আর একটা হচ্ছে অনেক সময় দেখবে আমাদের বার ডেট এগুলো খেয়াল থাকে না। আর দেখো পুরো মেঘলা করে আছে, সকালবেলাটা রোদটা দিল একটু, মাঝে আবারও মেঘলা করে আছে। সকালবেলাটা তো আমি তো ভাবলাম যে সূর্যটা বোধহয় এবার উঠবে, এই ভেবে তো আমি টাইম ল্যাপসে বসেছিলাম, তারপর তো তোমরা দেখলেই উল্টে সূর্য মামা ঢেকে গিয়ে মেঘ করে গেল এই আর কি। তা এখন বাজে 1টা 20, কিছুক্ষণের মধ্যেই খাবো দাবো। আর আজকে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ সময়টা পাস হয়ে গেল, অনেকে সেজে গুজে আসছিল মসজিদের দিকে। আজকে ওদের কিছু একটা আছে নবী দিবস টিবস, ওখানে একটা পতাকাও টানিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাইও। এই জানলার ধারটাতে একটু বসে থাকি, জানলাটা খুলেও রাখি অনেক সময়, এখন খুলিনি। আমি বিছানাটা তছনছ করি আর কি সারাদিন থেকে, তারপরে আবার আমি গুছিয়ে দিই। দেখো ওই দেখো পতাকাটা, তো এবার বুঝতেই পারছি না যে কোন দিবসের জন্য টুনি লেগেছে আসলে, আর এখানে যে গণেশ পুজো কবে হবে আর তাও জানি না আমি। আর এখানে দেখো আজকে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর প্রমির মোজাটাও আমি আজকে ধুয়ে দিলাম একটু এই আর কি। তো চলো এবার যাই ঘরে, আর এবার একটু লাঞ্চটাও সেরে নিই। প্রমি অফিস থেকে চলে এসেছে, এখন বাজে 6টা বাজে 10 মিনিট, বাকি আমরা যাচ্ছি এখন ডিমার্টে। চুলটা দেখো পুরো তেল চুপচুপে হয়ে গেছে, দেখি কালকেই শ্যাম্পুটা করব। আর এখন যাবো আমরা ডিমার্টে, মাসকাবাড়িটা একেবারে করেই আনি, কারণ হচ্ছে কালকে গেলে হতো, কিন্তু কালকে প্রমিদের অফিস ছুটি দেয়নি, উল্টো ডবল শিফট করে আসবে বাড়িতে একেবারে, মানে শনিবারও ওর অফিস ছিল কিন্তু সেটাও শুক্রবারেই করে দিয়ে একেবারে আসবে। আজকেই ও ডবল শিফট করে আসতো মানে কালকেরটা, কিন্তু আজকে ওর কাজে যে হবে সেটার ছিল না ওর কাছে কাজ, তাই জন্য বাড়ি চলে এসছে। তাই জন্যে কালকে আবার যাবে বলছে, এক তো চিন্তা ধরে গেল মাথায় যে কালকে যাবে বলছে, তো ঠিক আছে আগের দিনও গেছে, অনেকে অফিস নিশ্চয়ই জানে অতটা রিস্ক নেই বা কিছু, ওই জন্যই ডেকেছে, কাজের প্রেশার থাকলে অফিসই বা আর কি করবে। তো চলো আগে ডিমান্ডটা ঘুরে আসি, রাতে কি করবো না করবো এখনো ভাবিনি, কিন্তু মেঘ করেছে টিপ টিপ করে, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, তাই বুঝতে পারছি না ঠিক আসবে কিনা বৃষ্টিটা। পাউরুটি খেয়েই তো বেঁচে থাকবো মনে হচ্ছে, আর আমাদের 2 ব্যাগ মালপত্র, এইসব বিঙ্গো ঠিঙ্গো কিন্তু ওর। তারপর অনেকদিন বাদে এই লিটিল হার্টসটা পেলাম, এটা এনেছি, আমার জন্য ভীষণ ভালো লাগে এটা আমার খেতে। আর এই হচ্ছে 2 প্যাকেট হচ্ছে পাউরুটি, আসলে পাউরুটিটা আমার লাগে তোমরা জানোই, কলা দিয়ে ও নিয়ে চলে যায় বেশ ভালোই হয়, ওটা আমার থাকলে টিফিনের আর চিন্তা করতে হয় না। তো যাই হোক এবার ড্রেসটা চেঞ্জ করি। ডালটা সেদ্ধ করছিলাম, আর জানি না মুসুর ডালটা সেদ্ধ করা দেখেই আমার ঠিক এই খাবারটার কথা মনে পড়লো, তোকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম ভাত খাবে রাতে, ও তো এমন করে বললো ভাত শুনে বলছে কিনা আমাকে একটু ভাপা চিংড়ি করে দেবে, দেখো ওর জন্য তারপরে ভাপা চিংড়ি করলাম, কিন্তু না আমি চিংড়ি করিনি, যদিও আমি চিংড়ি খুব ভালো খাই, কিন্তু আমি আমার জন্য এই খাবারটাই করে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো হ্যাঁ ডিম ভাজার জায়গায় মাছ ভাজা বা আলু ভাজা বেগুন ভাজা থাকলে ভালো হতো, কিন্তু ওগুলো করতে টাইম লাগবে বলে আমি সোজা সবটা একটা অমলেট ভেজে নিলাম। তো এই আর কি, চলো এবার ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিমার্ট থেকে তো পুরো বিধ্বস্ত হয়ে ফিরেছি, আর দেখো চুল ফুল ওভাবেই গুটিয়ে রেখেছি, কোনো আচড়ানো ফাচড়ানো কিচ্ছু নেই মাথা। আর আমার ঘরের অবস্থা দেখলে তোমরা বলবে পুরো, মানে কি আর বলবো, খাটাল ঘর হয়ে রয়েছে। তো দেখি কালকে সকালে সবটা গোছাবো, যতই গোছাই না কেন প্রমি অফিস থেকে এসে এরকম তোলপাড়ি করে, তার আগে অব্দি কিন্তু গোছানোই থাকে, ডিমার্টের ব্যাগ দুটো নয় আমি এনে রেখেছি তারপরে। তো দেখি কালকে এগুলো ফাঁকা করবো নাও করতে পারি, আমার এই শনিবার দিন রান্নাঘরটা পরিষ্কার করার ইচ্ছা আছে, যেহেতু প্রমি বাড়ি থাকবে তো ওর ঘুম থেকে উঠতে উঠতে আমি নয় রান্নাটা করে নেবো, সেদিনকে বেশি ঝামেলা কিছু রাখবো না, তো রান্নাটা করে নেবো, তারপরে ওকে বলেছি তুমি আর আমি দুজনে মিলে, কারণ রান্নাঘরটা না একদিনে একা আমার পক্ষে সম্ভব না, তো ওই জন্যে
কিছুই না, পুজো আসছে, তাই জন্য ঘর টর একটু পরিষ্কার রাখলে নিজেরই ভালো লাগে, তাই একটা একটা করে নিজের মতো করে নিজে গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা রাখি তোমাদের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই, যদি নতুন বন্ধু হয়ে থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।